हेलो बंधुरा, आज के सामने आबारो चले आसलम आरो एकटी सुस्वादु रेसिपी निये। सेई रेसिपिटी होबे सोयाबिनेर कीमा दिए आलू पटलेर रसा। तो चलुन बंधुरा देखे नेई एई रसाटी आमी कि करे बानाबो। आमरा तो सोयाबिन अनेक रकमेई खाई, तो आज के एकटू अन्यभावेई बानाबो। तो संगे थाकुन, देखते थाकुन भिडियोटी जे आमी एई रसाटी कि करे बानाई। तो बंधुरा, रसा बानानोर जन्य एखाने आलू आर पटलगुलो देखुन एरकम करे केटे निएछि। আর পটলগুলো একটু কচি পটল নিলে খেতে ভালো লাগবে, বেশি বাতি পটল নেওয়া যাবে না, তাহলে বীজটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না। দেখুন আমি একেবারেই কচি পটল নিয়েছি, আর দুই এক পিস আছে, একটু বাতি পটলও আছে, দুই এক পিস আছে। আর এরকম করে আলু কেটে নিয়েছি, এবার আমি এগুলো ধুয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে এখানে আমি দু তিনবার ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলু আর পটলটাকে খুব সুন্দর করে দু তিনবার ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটি বানালে ভাত রুটি সবকিছুর সঙ্গে খাওয়া যাবে। এটা ঠিক নিরামিষ সবজিও বলবো না, কারণ কি এতে পেঁয়াজ দেওয়া থাকবে। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার জিরাটা একটু কালার চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিব। তার সঙ্গে দিয়ে দিলাম আমি একই সঙ্গে কাঁচা লঙ্কা চেরা। চেরা কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলে লঙ্কাটাও ভাজা হবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো, টুকরো করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা হালকা নেড়ে চেড়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর পটলটা। আলু পটলগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সয়াবিনগুলো টুকরো করে নিয়েছি, অনেকটাই কিমার মতো করে নিয়েছি। দেখুন পাতলা পাতলা পিস করে। তো আপনারা এই পিসটাকে অন্যভাবেও করতে পারেন, তবে আমি এইভাবেই দেব। এখন একই সঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু আর পটলটাকে মিনিট পাঁচেক ভেজে নিয়ে তারপরে আমি সয়াবিনের কিমাটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে আবার কিছুক্ষণ ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জিরা গুঁড়ো। সয়াবিনটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে কিমাটা বানিয়েছি বন্ধুরা, আপনারা এটা খেয়াল করছেন অবশ্যই। মশলাটা দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি, তো একটু জল দিয়ে দিব। সামান্য জল দিলে মশলাটা একই সঙ্গে কষাতে সুবিধা হবে। সামান্য পরিমাণ জল দিলাম। সামান্য পরিমাণ জল দেওয়ার পর এবার কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, যেই জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোলের জন্য আমি গরম জলটাকেই ব্যবহার করছি। পটলটা অনেক সময় পানিসে সবজি ধরা চলে, তো গরম জল দিলে খেতে ভালো লাগে। এবার আমি ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকনাটাকে তুলে আমি নেড়ে দিয়েছি। আলু পটল সয়াবিন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থাতে চাইলে একটু আলু ভেঙে দিতে পারেন, আমিও অনেক সময় আলু ভেঙে দেই। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একই সঙ্গে এখন নেড়ে চেড়ে দেব। চিনি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর আরো 1 মিনিটের মতো জাল করে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এই সবজিটি রুটি বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।
মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি সবজিটিকে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, সয়াবিনের কিমা দিয়ে আলু পটলের রসাটি দেখে আপনাদের কেমন লাগলো? এই রসাটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।